আমি শামিমা মুহিব বলছি সানমন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে কলমদানি তৈরি করতে হয়। চলুন তাহলে দেখে নিচ্ছি এটি তৈরি করতে কি কি লাগবে। এর জন্য আমাদের লাগবে 6 নম্বরের বাল পুঁতি, নীল রঙেরটা 10 গ্রাম, লাল রঙেরটা 100 গ্রাম এবং সাদা রঙেরটা 10 গ্রাম। আর লাগবে 8 নম্বরের ছক্কা পুঁতি, সাদা রঙেরটা 150 গ্রাম, লাল রঙেরটা 100 গ্রাম। রক সুতা লাগবে 50 নম্বরের। চলুন এবার কাজে চলে যাচ্ছি। প্রথমে সুতার মধ্যে 5টি পুঁতি ভরে নিতে হবে লাল রঙেরটা। এখন ক্রস করে দিতে হবে। এখানে একটি পাঁচের ফুল তৈরি করব। একটি পাঁচের ফুল তৈরি করে নিলাম। এখন দুইটি মাথা একসাথে করে ডান পাশের সুতার মধ্যে 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। এইখানে হবে 6-এর ফুল, 1 কমন 6-এর ফুল। আর এইভাবেই দুইবার আমাদেরকে 1 কমন 6-এর ফুল করতে হবে। দেখুন এখানে 1 কমন 6-এর ফুল হয়ে গিয়েছে। এখন আবার সুতার দুইটি মাথা একসাথে করব। ডান পাশের সুতার মধ্যে 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। আবারও তৈরি হয়ে গেল 1 কমন 6-এর ফুল। এখন আমরা আবার করব 1 কমন 5-এর ফুল। তাই আবার 2টি সুতা একসাথে করে নিলাম। ডান পাশের সুতার মধ্যে ভরে নিচ্ছে 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে ভরে নিব 1টি পুঁতি আর 1টি পুঁতি দিয়ে ক্রস করে দিব। এভাবে করে আমাদেরকে 1 কমন 5-এর ফুল করে নিয়ে দ্বিতীয় নাম্বার লাইনে চলে যাচ্ছি। দ্বিতীয় নাম্বার লাইনে আবার ডান পাশের সুতার মধ্যে আমরা আবার পুঁতি ভরে নিব। 4টি পুঁতি ভরে নিয়েছি, এখন ক্রস করে দিচ্ছি। এখানেও হবে 1 কমন 5-এর ফুল। তৈরি হয়ে গেল। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিতে হবে। এখন উপরের সুতার মধ্যে একটি লাল, একটি নীল এবং আবার একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে করলাম 2 কমন 6-এর ফুল। এরপর আবার 2 কমন 6-এর ফুল করব। তাই ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতায় রইল 3টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে 2টি নীল রঙের পুঁতি এবং এক লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 3টি পুঁতি। এখন বাম পাশের সুতার মধ্যে 1টি নীল রঙের পুঁতি এবং 2টি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতায় রইল 2টি পুঁতি। এখন ডান পাশের সুতার মধ্যে আবার পুঁতি ভরে নিতে হবে এবং ক্রস করে দেব। এখানে আবারও একটি পাঁচের ফুল তৈরি হলো এবং সেই সাথে আমরা 3 নাম্বার লাইনে চলে গেলাম। এখন ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে আবার 1 পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। ডান পাশের সুতার মধ্যে 3টি লাল রঙের পুঁতি এবং 1টি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 3টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি ভরে নিতে হবে। নীল রঙের পুঁতি ভরে নিয়েছি, এখন ক্রস করে দিচ্ছি। একটি 6-এর ফুল তৈরি হলো। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতায় রইল 3টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরও 3টি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে আমি নীল রঙের পুঁতি ইউজ করছি।
এরপর ডান পাশের সুতা দিয়ে আবারও সামনের দিকে দুই পুঁতি কমর নিয়ে নিতে হবে। সুতায় রইল তিনটি পুঁতি। এবার ডান পাশের সুতার মধ্যে পুঁতি ভরে নিতে হবে। ডান পাশের সুতার মধ্যে তিনটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখন ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। সুতায় থাকলো দুইটি পুঁতি। এখানে আবারও ছয়ের ফুল করব, তাই বাম পাশের সুতার মধ্যে চারটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল তিনটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরও তিনটি পুঁতি ভরে নিচ্ছি। দুইটি সাদা রঙের পুঁতি এবং একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর ডান পাশের সুতা দিয়ে আবারও সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিতে হবে। এবং বাম পাশে ডান পাশের সুতার মধ্যে ভরে নিচ্ছে এক পুঁতি, আর বাম পাশের সুতার মধ্যে এক পুঁতি ভরে নিচ্ছি, আর এক পুঁতি দিয়ে ক্রস করে দিব। আর এখানে আমি তিনটাই লাল রঙের পুঁতি ইউজ করেছি। ছয়ের ফুল করে নিলাম এবং সেই সাথে আমরা চার নাম্বার লাইনটি কমপ্লিট করে ফেললাম। এখন চলে যাচ্ছি পাঁচ নাম্বার লাইনে। পাঁচটি পুঁতি ভরে নিলাম, এক কমন ছয়ের ফুল করলাম। এখন আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতায় রইল তিনটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর তিনটি পুঁতি ভরে নিচ্ছি। একটি লাল রঙের পুঁতি এবং দুইটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আবারও একটি ছয়ের ফুল। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল তিনটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে একটি সাদা রঙের পুঁতি এবং দুইটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আবারও একটি ছয়ের ফুল। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতায় থাকলো দুইটি পুঁতি। এবার ডান পাশের সুতার মধ্যেই আরও চারটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। এখানে আবারও একটি ছয়ের ফুল তৈরি করে নিলাম এবং সেই সাথে সাথে আমাদের এখানের পাঁচ নাম্বার লাইনটিও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ছয় নাম্বার লাইনটি করছি। এর জন্য ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিলাম। সুতায় এখন দুই পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে আর তিনটি পুঁতি ভরে নিলাম। দুইটি লাল রঙের পুঁতি এবং একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতায় থাকলো তিনটি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে তিনটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে দুই পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতায় থাকলো তিনটি পুঁতি। পাঁচের ফুল করব। এখানে বাম পাশের সুতার মধ্যে একটি পুঁতি নিয়ে তারপরে আরেকটি পুঁতি দিয়ে ক্রস করে দিলাম। হয়ে গেল একটি পাঁচের ফুল। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতা রইল দুইটি পুঁতি। ডান পাশের সুতার মধ্যে আরো পাঁচটি পুঁতি ভরে নিলাম। এখন এখানে একটি গিট দিয়ে দিচ্ছি। এরপর সুতার বাড়তি অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর সুতাটিকে কেটে ফেলতে হবে। এখন আমরা গিটারের হ্যান্ডেলের কাজে চলে যাব। উপর থেকে এভাবে দুই পুঁতি কমন নিয়ে নিলাম, নতুন সুতা অ্যাড করেছি। এখন সুতার দুইটি মাথা একসাথে করে নিলাম। ডান পাশের সুতার মধ্যে ভরে নিচ্ছি দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে ভরে নিচ্ছি দুইটি পুঁতি, আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। এখানে আমি একটি নীল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। একটি সাতের ফুল তৈরি হলো। এরপর আবারও সুতার দুই মাথা একসাথে করব। ডান পাশের সুতার মধ্যে নিব এক পুঁতি, বাম পাশের সুতার মধ্যেও এক পুঁতি, আর একটি নীল রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিব। এখানে একটি চারের ফুল তৈরি হলো। এরপর বাকি সবগুলোই আমরা চারের ফুল তৈরি করব।
আবারও দেখিয়ে দিচ্ছি। সুতার দুইটি মাথা একসাথে করে নিলাম। ডান পাশের সুতার মধ্যে একটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে একটি পুঁতি, একটি নীল পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে আবারও একটি চালের ফুল তৈরি হলো। আর এভাবে করে আমাদেরকে লম্বা করে নিতে হবে চালের ফুল করে। এখানে আমি মোট 5টি চালের ফুল করেছি। আর একই রকম ভাবে আমি আরো একটি তৈরি করে নিয়েছি। এখন আমরা এটিকে জোড়া দিয়ে দিব, এক পুঁতি দিয়ে জোড়া দিব এই দুটি পার্টকে। এর জন্য উপর থেকে এভাবে সুতা নিয়ে নিলাম, পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচের দিকে একটি পুঁতি ভরে নিচ্ছি। আমি এখানে নীল পুঁতি দিয়ে জোড়া দিব। এরপর বিপরীত পাশের যে পার্টটি রয়েছে সেখান থেকেও বিপরীত পুঁতির মধ্যে সুতা ভরে নিলাম। এখন আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। এখানেও একটি চালের ফুল তৈরি হবে। এভাবে আমরা এক পুঁতি করে জোড়া দিয়ে দিব এবং সামনের দিকে এগিয়ে যাব। আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিব, বাম পাশের সুতা দিয়েও সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। হয়ে গেল। আরো একটি দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, বাম পাশের সুতা দিয়েও সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। আর এভাবে করে এক পুঁতি করে জোড়া দিয়ে দিতে হবে। দুই পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নিব আর এক পুঁতি দিয়ে ক্রস করে দিব। আবারও দেখে নিন, ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি, বাম পাশের সুতা দিয়েও সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি। আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এইভাবে করে পুরোটা ঘুরে এসে পুরোটা গিটার আমাদেরকে এক পুঁতি দিয়ে জোড়া দিতে হবে। কোনো পুঁতি কিন্তু বাদ দেয়া যাবে না, একদম প্রতিটি পুঁতির মধ্যে আমাদেরকে কমন নিয়ে এইভাবে ঘুরে ঘুরে এক পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। এখানে কিন্তু কোনো পুঁতি মিস দেয়া যাবে না, প্রতিটা পুঁতির মধ্যেই আমাদেরকে এইভাবে করে জোড়া দিয়ে দিতে হবে। দেখুন, পুরোটা আমার জোড়া দেওয়া হয়ে গিয়েছে এবং সেই সাথে গিটারটিও তৈরি হয়ে গেল। খুব সুন্দর একটি গিটার তৈরি হয়ে গেল। এখন উপরের দিকটা আমি একটু লাল পুঁতি দিয়ে বর্ডার দিব। এর জন্য এক পুঁতি কমন নিয়েছি আর বাম পাশের সুতার মধ্যে তিন পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এটি শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে এই কাজটি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতায় থাকলো দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর দুইটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এখানেও তৈরি হয়ে গেল আবারও চালের ফুল। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। সুতায় রইল দুইটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এবার আমরা শেষ পুঁতিটির মধ্যে চলে এসেছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিব এবং প্রথম চালের ফুলের প্রথম পুঁতিটির মধ্যেও সুতা ভরে নিব। সুতা এখন থাকবে তিনটি পুঁতি, আর এক পুঁতি দিয়ে ক্রস করে আর এক পুঁতি দিয়ে গিট দিয়ে একটি চালের ফুল তৈরি করে নিলাম। একটি ক্রস করে দিচ্ছি, আপনার গিট দিয়ে নেবেন। এখন দেখুন আমার পুরো গিটারটি তৈরি হয়ে গেল। এখন আমি পেন হোল্ডারের কাজ করব। কলমদানির কাজটি করার জন্য সুতার মধ্যে চারটি পুঁতি ভরে নিলাম। এখানে আমি ছক্কা পুঁতি ইউজ করছি। এরপর সুতার দুইটি মাথা একসাথে করে ডান পাশের সুতার মধ্যে একটি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে একটি পুঁতি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। প্রথমে একটি চালের ফুল করেছি, এর উপরে আমি আবারও একটি চালের ফুল তৈরি করে নিলাম। হয়ে গেল দুইটি চালের ফুল।
এরপর আবারও ডান পাশের সুতার মধ্যে এক পুঁতি, বাম পাশের সুতার মধ্যে এক পুঁতি আর এক পুঁতি দিয়ে ক্রস করে আবারও একটি চারের ফুল তৈরি করে নিলাম। তিনটি চারের ফুল তৈরি হলো। একই রকম ভাবে আমাদেরকে লম্বায় মোট, আমি এখানে মোট লম্বায় ছয়টি চারের ফুল তৈরি করেছি। এখন ডিজাইন করব। আবারও সুতা দুই মাথায় একসাথে করলাম। ডান পাশের সুতার মধ্যে একটি লাল পুঁতি, বাম পাশের সুতার মধ্যেও একটি লাল পুঁতি আর একটি লাল পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও চারের ফুল করব, তবে এবার করব সাদা রঙের পুঁতি দিয়ে। একই রকম ভাবে সুতা দুই মাথায় একসাথে করলাম। ডান পাশের সুতার মধ্যে এক পুঁতি, বাম পাশের সুতার মধ্যে এক পুঁতি আর এক পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এখানে পুরোটাই সাদা রঙের পুঁতি দিয়ে করলাম, হয়ে গেল চারের ফুল। এরপর আবার লাল রঙের পুঁতি দিয়ে করব, তবে এখানে ডান পাশের সুতার মধ্যে পুরো তিনটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিব, কারণ এখানে আমি দ্বিতীয় নাম্বার লাইনটিতে চলে যাচ্ছি। প্রথম নাম্বার লাইন এখানেই কমপ্লিট হলো। তার মানে টোটাল লম্বায় আমি করলাম নয়টি ফুল। দ্বিতীয় নাম্বার লাইনে চলে এসেছি। এখন ডান পাশের সুতা দিয়ে সামনের দিক ডান পাশের সুতার মধ্যে তিনটি পুঁতি ভরে নিব। দুইটি লাল রঙের পুঁতি এবং একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। একটি চারের ফুল তৈরি হলো। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় থাকলো দুইটি পুঁতি বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি ভরে নিব। একটি লাল, একটি সাদা এবং একটি লাল রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতায় থাকলো দুইটি পুঁতি বাম পাশের সুতার মধ্যে আর দুইটি পুঁতি লাগবে। একটি লাল এবং একটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আর এভাবে করে আমাদেরকে চারের ফুল করতে হবে। এখন পুরোটাই সাদা রঙের পুঁতি দিয়ে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে। এখানে পুরো লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন শেষ ফুলটি দেখাচ্ছি। ডান পাশের সুতার মধ্যে দুই পুঁতি কমন নিয়ে, দুই পুঁতি নিয়ে তারপর ক্রস করে তিন নাম্বার লাইনটিতে চলে যাচ্ছি। এখন এখানেও ডান পাশের সুতার মধ্যে তিনটি পুঁতি ভরে ক্রস করে দিচ্ছি। আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিচ্ছি। দুইটি পুঁতি ভরে ক্রস করে দিলাম। এভাবে করে পুরোটা লাইন করতে হবে এবং একই রকম ভাবে মোট 12 থেকে 13টি লাইন করতে হবে। এখানে আমি মোট 13টি লাইন করেছি। এভাবে 9 লাইন আর লম্বায় করেছি 13 লাইন। এখানে 13 লাইন করেছি আর নিচের দিকে করেছি 9 লাইন। এরপর একই রকম ভাবে আবারও একটি চারের ফুল করেছি, যার এই পাশে হচ্ছে 10 লাইন আর লম্বায় হচ্ছে 12 লাইন। এখন একটি পার্ট নিয়ে নিলাম, এটিকে আমি কলমদানি তৈরি করব। এটিকে এভাবে ফোল্ড করার পর জোড়া দিয়ে দিব এক পুঁতি দিয়ে। আমরা একটু আগে গিটারের একটি পার্টের সাথে অন্য পার্টের যেভাবে জোড়া দিয়েছি এক পুঁতি দিয়ে, একই রকমভাবে এখানের কলমদানিতেও আমাদেরকে সেম নিয়মে জোড়া দিয়ে দিতে হবে এক পুঁতি দিয়ে। আমি এখানে এক পুঁতির মধ্যে সুতা ভরে নিয়েছি আর নিচের দিকে সুতার মধ্যে একটি পুঁতি ভরে নিব, লাল রঙের পুঁতি ভরে নিব। এরপর বিপরীত পাশের বিপরীত পুঁতির মধ্যেও সুতা ভরে নিব। এরপর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। এখানে একটি চারের ফুল তৈরি হবে। হয়ে গেল। এরপর আবারও ডান পাশের পুঁতির মধ্যে একটি সুতা আর বাম পাশের পুঁতির মধ্যেও সুতা ভরে নিচ্ছি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। আরো একটি দেখিয়ে দিচ্ছি। ডান পাশের পুঁতির মধ্যে সুতা দিয়ে এভাবে কমন নিয়ে নিচ্ছি, আবার বাম পাশের মধ্যেও একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। এভাবে করে পুরোটা করতে হবে। এক পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। এখানে আমার জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আরো একটি পার্ট করেছিলাম চারের ফুলের, সেটিকে নিচের তলানি হিসেবে ব্যবহার করব। এভাবে করে জোড়া দিয়ে দিব। আর জোড়া দেওয়ার জন্য আমি এখানে কোনো পুঁতি ইউজ করব না, শুধুমাত্র সুতার মাধ্যমে একটি পার্টের সাথে অন্য পার্টের জোড়া দিয়ে দিব।
এর জন্য আমি নিচ থেকে এভাবে সুতা নিয়ে উপরের কলমদানির মধ্যে পুঁতির ভিতরে এভাবে সুতা ভরে খুব ভালো করে একটি গিট দিয়ে দিচ্ছি। এইভাবে করে আবারও একই রকম ভাবে দুই পাশ থেকে পুঁতির মধ্যেই সুতা ভরে নিতে হবে, উপরের কলমদানি থেকেও এবং নিচের থেকেও আমাদেরকে এভাবে পুঁতির মধ্যে সুতা ভরে নিয়ে তারপর গিট দিয়ে দিতে হবে। আর এভাবে করেই আমাদেরকে পুরোটা জোড়া দিয়ে দিতে হবে। আমি এখানে কোনো পুঁতি ইউজ করব না, এভাবে পুরোটা জোড়া দিয়ে দিতে হবে। দেখুন আমার কলমদানিটি জোড়া দেওয়া হয়ে গিয়েছে। এখন গিটারটি জোড়া দিব কলমদানির সাথে এবং নিচের তলানির সাথেও গিটারটি জোড়া দিব। এই ক্ষেত্রেও একই রকম ভাবেই গিট দিয়েই করব, কোনো পুঁতি ইউজ করব না। নিচের ফুলের মধ্যে গিটার নিচের ফুলের মধ্যে এভাবে সুতা ভরে নিয়েছি আর কলমদানির মধ্যেও একটি পুঁতির মধ্যে সুতা ভরে খুব ভালো করে একটি গিট দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল, উপরের অংশটা কিন্তু জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল। কিছু পুঁতির মধ্যে এভাবে সুতাটি ধরে নিয়ে তারপর বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। তৈরি হয়ে গেল, এখন নিচেরটার সাথে জোড়া দিব। একই রকম ভাবে একটি পুঁতির মধ্যে গিটার থেকে একটি পুঁতির মধ্যে সুতা ভরে নিতে হবে আর নিচের তলানি থেকেও একটি পুঁতির মধ্যে সুতা ভরে নিতে হবে। এরপর দুইটি একসাথে খুব ভালো করে গিট দিয়ে দিতে হবে। বাড়তি অংশটুকু কিছু পুঁতির মধ্যে ভরে নিয়ে তারপর আমরা বাড়তি সুতাটুকু কেটে নিব। দেখুন এখানে কলমদানির অর্ধেক কাজগুলো কমপ্লিট হয়ে গেল। এখন আমি এখানে আরেকটু ছোট কলমদানি এখানে অ্যাড করব, যেটিকে আমি তিন কোণা করেছি। এর আগেরটাই করেছি রাউন্ড, এটিকে তিন কোণা মানে জাস্ট চারের ফুল করব। আর এটিকেও একই রকম ভাবে জোড়া দিতে হবে। আমি গিটারের এই অংশটার মধ্যে আবারও একটি গিট দিয়ে দিচ্ছি বিপরীত পাশে, আর কলমদানি ছোটটাও একই রকম ভাবে অ্যাটাচ করে নিতে হবে। আর সেই সাথেই দেখুন পুরোটা কলমদানি তৈরি হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন এবং খুব বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আমার ভিডিওগুলো খুব দ্রুত পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।